আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এর আগের ভিডিওতে আমরা উন্নুন নিয়ে আলোচনা করছিলাম, আমরা এখন গ্রামারের সিরিজ নিয়ে আলোচনা করছি। তো গত ভিডিওতে আমরা উন্নুন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ইএও এবং ইএও এই গ্রামার নিয়ে আমরা দেখব। তো ইএও ইএও কোথায় বসে? এটা সাধারণত সেন্টেন্স এন্ডিং এ হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে এখানে বলছে যে জে ইরুমুন ই গোয়াংসু ইএও, এই যে সেন্টেন্স এন্ডিং বলছে যে আমার নাম ই গোয়াংসু। তারপরে বলছে যে দ্বিতীয় উদাহরণ কি বলছে, বলছে যে জনন হানগুক সারাম ইএও। এই যে, তো দুইটাই সেম মিনিং, কিন্তু কোথা কখন ইয়েও এবং কখন ইয়েও ব্যবহার হচ্ছে আমরা এখন পরবর্তীতে দেখি এর ব্যবহারটা কি আসলে। তো এর অনেকগুলা ব্যবহার আছে। তো প্রথম ব্যবহার হচ্ছে যে ইয়েও বা ইয়েও নুন মীমাংসা দুইয়ে, মানে নাউনের পিছনে সুই অসা ব্যবহার করে জুয়া জুজে, মানে সাবজেক্টের সাংথেনা সুখ সঙ্গুল আল্লিয়া জুমনিদা, মানে জুজ বা জুজে হচ্ছে সাবজেক্ট। বলছে যে ইয়েও বা ইয়েও নাউনের পিছনে বসে সাবজেক্টের সুকসং, সুকসং বলতে বর্ণনা বা বিবৃতি, ওই সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দেয়। যেমন আমরা এখানে উদাহরণ হিসাবে দেখতে পারি যে এখানে বলছে যে জে ইরুমুন ই গোয়াংসু ইয়েও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জে ইরুম মানে আমার নাম। তো আমরা এর আগে দেখেছিলাম যে উন্নুন যে সেন্টেন্সের যে নাউনের সাথে বসে সেটাই হচ্ছে ওই নাউনের সাবজেক্ট। তো এখানে হচ্ছে উন বসেছে ইরুমের সাথে, তো এখানে হচ্ছে ইরুমটা এই সেন্টেন্সের সাবজেক্ট, মানে নামটা হচ্ছে সাবজেক্ট। বলছে আমার নাম ইগুয়াংসু, তো ইগুয়াংসুর পরে হচ্ছে ইয়েও বসলো। তো আমরা বুঝতে পারলাম যে আসলে সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিচ্ছে যে নাম কি, নাম হচ্ছে ইগুয়াংসু। তার মানে উন্নুন এবং ইয়েও ইয়েওর সাথে অনেক মিল আছে, যে উন্নুন বসবে নাউনের সাথে এবং সেটা হচ্ছে সাবজেক্টকে ইন্ডিকেট করবে, আর এই সে সে সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিবে হচ্ছে ইয়েও এবং ইয়েও। তো তারপরে সেন্টেন্স দেখি, এখানে বলছে যে জনন হানগুক সারাম ইয়েও, বলছে আমি কোরিয়ান মানুষ। হানগুক সারাম মানে কোরিয়ান মানুষ। তো এখানে জনন, এই যে নুন বসেছে জয়ের সাথে, আমরা এর আগের গ্রামারে দেখেছি যে উন্নুন যেখানে বসবে সেটাই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, জ মানে আমি, আমি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আর এখানে ইয়েও কোথায় কার সাথে বসেছে, ইয়েও বসেছে সারামের সাথে, তার মানে ইয়েওটা আমার আমার সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিচ্ছে। জনন হানগুক সারাম ইয়েও, আমি কোরিয়ান মানুষ। তো এখানে এটাই বলা হচ্ছে যে ইয়েও ইয়েও নুন মীমাংসা দুইয়ে সুয়াস, অর্থাৎ ইয়েও বা ইয়েও নাউনের পিছনে বসে জুজে সাংথে সুখ সঙ্গুল আলিয়া জুমনিদা, মানে ওই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিচ্ছে বা বিবৃতি দেয়। তো এটা হচ্ছে একটা ব্যবহার, যে ইয়েও বা ইয়েওটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিতে ব্যবহার করা হয়। এবং তার পরের ব্যবহার দেখি, দুই নাম্বার ব্যবহার কি বলছে, যে বিখিয়ক শিখ জগ ইন সাংহাং এস সুইমনিদা। বলছে যে উত্তর দিতে, উত্তর দিতে এটা ব্যবহার করা হয়। তারপরে তিন নাম্বারে কি বলছে, যে জিলমুন হালতে নুন সায়ং হামনিদা, প্রশ্ন করতেও ব্যবহার করা হয়, অর্থাৎ প্রশ্ন করতেও ইয়ে ব্যবহার করা হয়, উত্তর দিতেও এটা ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে
কি বলছে যে মিসো সিনুন সনসেং নিম ইয়ে ও কোশ্চিন করছে, তো কোশ্চিন করলে একটু টান হবে, যে মিসো সিনুন সনসেং নিম ইয়ে ও মানে মিসো সিকে শিক্ষক জিজ্ঞেস করছেন, তখন উত্তর কি হবে মিসো সিনুন সনসেং নিম ইয়ে ও, হ্যাঁ মিসো সি হচ্ছে সনসেং নিম বা টিচার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন করতেও এটা ব্যবহার করা হচ্ছে, তো উত্তর দিতেও এটা ব্যবহার করা হচ্ছে, তো এটাই হচ্ছে এর ব্যবহার। আর এখানে আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে মিসোসি, মিসোসিটা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, এই সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিচ্ছে ইয়েও ইয়েও, মানে মিসোসি শিক্ষক। তো এটা গেল ব্যবহার। তারপরে আমরা দেখি খিয়ল হাব ছংব, মানে হচ্ছে সম্মিলিত তথ্য, যে কখন ই এ বসছে এবং কখন ইয়ে বসছে, তো এটাই দেখব আমরা, যে যদি বাচ্ছিম থাকে, যদি বাচ্ছিম থাকে তাহলে মিয়ংসা মানে নাউনের সাথে ই এ বসবে। তো আমরা উদাহরণ দেখি এখানে কি বলছে, যে হানগুক সারাম ই এ, তো এখানে দেখতে পাচ্ছি হানগুক সারাম, সারামের এখানে মিউম বাচ্ছিম আছে, তো মিউম বাচ্ছিম থাকার কারণে আমরা রুলস অনুযায়ী জানি কি যে বাচ্ছিম যদি থাকে তাহলে ই এ যুক্ত হবে, সে কারণে সারামে যেহেতু মিউম বাচ্ছিম আছে তাই ই এ যুক্ত হলো, তারপরে কি হলো হানগুক সারাম ইয়ে। তারপরেরটা দেখি এখানে কি বলছে, যে নাক্ষুন, তো নাক্ষুনের এখানে নিউম বাচ্ছিম আছে, তো নিউন বাচ্ছিম থাকার কারণে ই এ যুক্ত হলো, হয়ে গেল নাক্ষুন ই এ। তারপরেরটা দেখি যে থেগুক সারাম, থেগুক সারামের নিচে এখানে মিউম বাচ্ছিম আছে তাই যুক্ত হলো ই এ, হয়ে গেল থেগুক সারাম ই এ। তো এটা গেল বাচ্ছিম থাকলে, আর বাচ্ছিম যদি না থাকে তখন কি হবে দেখি আমরা, এই যে যে যদি বাচ্ছিম না থাকে, যদি বাচ্ছিম না থাকে সেক্ষেত্রে মিয়ংসার সাথে ইয়েও যুক্ত হবে, অর্থাৎ নাউনের সাথে ইয়েও যুক্ত হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ই গুয়াংসু, ই গুয়াংসু এখানে নিচে কোনো বাচ্ছিম নেই, সে কারণে এখানে ইয়েও যুক্ত হলো, হয়ে গেল ই গুয়াংসু ইয়েও। আমি যে বারবার বাচ্ছিম বলছি, তো যারা এখনো বাচ্ছিম সম্পর্কে ধারণা নেই তারা আমার ইউটিউবের বেসিক ভিডিওগুলো দেখলে বাচ্ছিম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, বাচ্ছিমের অনেকগুলা ভিডিও দেওয়া আছে, তো যদি কারো দরকার পড়ে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা বাচ্ছিমের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো তারপরে দেখি আমরা এখানে বলছে যে ইউরিসা, ইউরিসা মানে হচ্ছে বাবুর্চি, তো বাবুর্চির এখানে নিচে কোনো বাচ্ছিম নেই, বাচ্ছিম না থাকার কারণে যুক্ত হলো ইয়েও, হয়ে গেল ইউরিসা ইয়েও। পরেরটা দেখি খিজা, খিজা খিজার সাথে যুক্ত এখানে কোনো বাচ্ছিম নেই তাই হয়ে গেল ইয়েও, খিজা ইয়েও। তো এটাই হচ্ছে নিয়ম, যদি বাচ্ছিম থাকে তাহলে ই এও, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে ইয়েও। তো আমরা সম্মিলিতভাবে একবার দেখি যে বাচ্ছিম থাকলে কি হয়, বাচ্ছিম না থাকলে কি হয়। এখানে দেখতে পাচ্ছি যে বাচ্ছিম থাকলে ই এও যুক্ত হবে, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে ইয়েও যুক্ত হবে। এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে যে হানগুক সারাম ই এও, যে এখানে মিউম বাচ্ছিম আছে তাই ইয়েও যুক্ত হলো, আর এখানে ই গোয়াংসু, গোয়াংসুর নিচে কোনো বাচ্ছিম নাই তাই ইয়েও যুক্ত হলো। তো এটাই হচ্ছে আমরা যদি কম্পেয়ার করে পড়ি তাহলে হচ্ছে অনেকটা মনে থাকবে। তো তারপরে আমরা উদাহরণ দেখি, ইয়নসুপ, ইয়নসুপ মানে হচ্ছে প্র্যাকটিস, আর ইয়মুন মানে হচ্ছে উদাহরণ, তো উদাহরণ প্র্যাকটিস করি আমরা, যেমন এখানে বলছে যে যে ইরুমুন ছাও ছাওরু ইয়েও, বলছে আমার নাম ছাওরু, তো ছাওরুর নিচে এখানে কোনো বাচ্ছিম নাই তাই ইয়েও যুক্ত হলো। পরেরটা দেখি এখানে বলছে যে জনন জুঙ্গুক সারাম ইয়েও, যে এখানে মিউম বাচ্ছিম থাকার কারণে এটা ইয়েও যুক্ত হলো। পরেরটা দেখি যে যে জিগব ওন ঘাসু, ঘাসুর নিচে কোনো বাচ্ছিম নাই তাই এখানে যুক্ত হলো ইয়েও, বলছে আমার পেশা বা প্রফেশন হচ্ছে ঘাসু মানে শিল্পী। তারপরেরটা দেখি যে মিসো সিনুন হানগুক সারাম, এই যে সারামের নিচে মিউম বাচ্ছিম আছে তাই ইয়েও যুক্ত হলো। তো আমরা এটাই বুঝতে পারলাম যে
ইয়েও বা ইয়েও সাধারণত নাউনের পরে বসে এবং সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ইরুম। তো ইরুমের ইরুম কি, ইরুম হচ্ছে ছাউরো। তো ছাউরো পরে হচ্ছে ইও যুক্ত হলো, মানে সাবজেক্ট সম্পর্কে বিবৃতি দিচ্ছে। তো সাবজেক্ট সম্পর্কে বিবৃতি বা তথ্য দিতে গেলে ইয়েও বা ইয়েও ব্যবহার করা হয়। আর একটা দেখলাম যে এটা হচ্ছে কোশ্চিন করতেও ব্যবহার করা হয়, আবার উত্তর দিতেও এটা ব্যবহার করা হয়। এবং কখন ইয়েও এবং কখন ইয়েও, যখন হচ্ছে বাচ্চিম থাকছে তখন হচ্ছে ইয়েও ব্যবহার করা হচ্ছে, আর যদি বাচ্চিম না থাকে তখন হচ্ছে ইয়েও ব্যবহার করা হচ্ছে। তো এটাই হচ্ছে আমরা মনে রাখবো। তারপরে আমরা দেখি দেহোয়া শোক ইয়েমন, মানে হচ্ছে যে দেহোয়া মানে হচ্ছে কথোপকথন। কথোপকথনের সাথে আমরা ইয়েও এবং ইয়েও ব্যবহারটা দেখব। যেমন এখানে কি বলছে যে মিশো বলছে নানা সিনুন অনু অনুনারা সারাম ইয়েও, বলছে যে নানা সাহেব কোন দেশের লোক, যে মিউম থাকার কারণে ইয়েও যুক্ত হলো। তো নানা বলছে যে জনন জুঙ্গুক সারাম ইয়েও, এই যে মিউম থাকার কারণে ইয়েও যুক্ত হলো, বলছে আমি জুঙ্গুক জুঙ্গুক চায়নার মানুষ। তারপরে মিশো বলছে যে নাক্ষুন সিনুন থেগুক সারাম ইয়েও, এই যে কোশ্চিন করছে। আমরা এর আগে দেখলাম যে কোশ্চিন করার ক্ষেত্রেও ইয়েও ব্যবহার করা হয়। তো উত্তর দেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইয়েও ব্যবহার করা হবে। তো নাক্ষুন কি বলছে, নাক্ষুন বলছে যে নে হ্যাঁ জনন থেগুক সারাম ইয়েও, হ্যাঁ আমি থাইল্যান্ডের মানুষ। তো এটাই হচ্ছে ইয়েও এবং ব্যবহার। তো যারা আরো বেশি জানতে চান তারা কুইজ দিতে পারেন, কুইজের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কুইজ প্র্যাকটিস করতে পারেন। তো তারপরে আমরা দেখি যে এটার আরো ব্যবহার কি, যে উন্নুন উন্নুন আর হচ্ছে ইয়েও বা ইয়েওর ব্যবহার করে, সাইয়ং হেসা এগুলা ব্যবহার করে ছাগি শোকে, ছাগি শোকে হাগি এমন, মানে উন্নুন আর হচ্ছে ইয়েও বা ইয়েও ব্যবহার করে ঝাঁকি শোকে, মানে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়, নিজের পরিচয় কিভাবে দিতে হয় এই দুইটা ব্যবহার করে সেটা এখানে দেওয়া আছে। যেমন নাম বলার ক্ষেত্রে উন্নুন এবং ইয়েও ইয়েও কিভাবে ব্যবহার করতে হয় এটা বলা হচ্ছে। বলছে যে জনন সন্না ওন ইয়েও, বলছে এই যে নুনের ব্যবহার, বলছে আমার নাম সন্নাউন, না বলছে আমি সন্নাউন, যে ইরুমুন সন্নাউন ইয়েও, আমার নাম সন্নাউন। তো আমরা এর আগে উন্নুনের ব্যবহার দেখেছি, এখানে উন্নুনের ব্যবহার দেখা আছে। তো বলছে যে আমি সন্নাউন, আমার নাম সন্নাউন, এখানে বাচ্চিম আছে সেজন্য ইয়েও যুক্ত হলো। পরেরটা দেখি যে জিগপ আমার পেশা, পেশা বলতে গেলে কিভাবে বলবে, যে জনন কাসু ইয়েও, বলছে আমি শিল্পী। যে জ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উন্নুন ব্যবহার হলো। উন্নুনের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তার গাসুর নিচে যেহেতু কোনো বাচ্চিম নাই সেজন্য হচ্ছে ইয়েও যুক্ত হলো। পরেরটা কি বলছে, যে জিগবন গাসু ইয়েও, বলছে আমার পেশা গাসু মানে শিল্পী। তো এখানে বাচ্চিম না থাকার কারণে ইয়েও যুক্ত হলো। পরেরটা দেখি যে খুকজক, খুকজক মানে হচ্ছে দেশ, বলছে যে জনন হানগুক সারাম ইয়েও, আমি কোরিয়ার মানুষ। তো এখানে মিউম বাচ্চিম থাকার কারণে ইয়েও যুক্ত হলো। তো এটাই ছিল ইয়েও বা ইয়েওর ব্যবহার। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।